জন্ম নিল ঘূর্ণিঝড় ইয়াস। বর্তমানে সে নিজের শক্তি বাড়িয়ে আরও বেশি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুসারে ঘূর্ণিঝড় ইয়াস বুধবার দুপুরের মধ্যেই আছড়ে পড়বে বাংলা ও ওড়িশার বুকে। এর প্রভাবে বুধবার সকাল থেকে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় প্রবল বৃষ্টি শুরু হবে, সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়ার দাপট। জানা গেছে যে বুধবার ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হবে ঘন্টায় 155 থেকে 165 কিলোমিটার। আজ সকাল থেকে উপকূলবর্তী এলাকায় অর্থাৎ দীঘা মন্দারমণিতে শুরু হয়ে গেছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। বৃষ্টি শুরু হয়ে গেছে কাকদ্বীপ সন্দেশখালিতেও। ইয়াসের ভয় খালি করে দেওয়া হয়েছে মন্দারমণি, বকখালি ও দীঘার সমস্ত হোটেল। মঙ্গলবারের মধ্যেই প্রবল শক্তিশালী হয়ে উঠবে ইয়াস, তাই আগে থেকেই সতর্কতা উপকূলবর্তী এলাকায়। এই সংক্রান্ত আরও খবর জানতে চোখ রাখুন ইন্ডিয়া জয় হিন্দে। নমস্কার।